নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত। আমি সুমন চট্টোপাধ্যায়। অধীর চৌধুরী, হঠাৎ এই সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ওই অধীরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হচ্ছে একটা ভূতের ভয় দেখছেন। সামান্য একটা উপনির্বাচনের ফলাফল একজন নেত্রীকে, যার দলের 200-র বেশি আসন বিধানসভায় আছে, এইভাবে হেলিয়ে দিতে পারে, এবং হেলিয়ে দিলেও সেটাকে নিজের মধ্যে গোপন রাখতে না পেরে তিনি প্রকাশ্যেই লোকজনকে, যাকে সামনে পাচ্ছেন তাকেই তিরস্কার করছেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনারা অনেকেই হয়তো জানেন না যে খুব সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার একটা বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনিও অনেক আলটপকা মন্তব্য করে ইদানিং শিরোনামে আসার চেষ্টা করছেন, তিনি একটা সত্যি কথা বলে ফেলেছিলেন সকলের সামনে। এবং তিনি বলেন যে আমরা যে সাগরদিঘিতে হেরেছি তার প্রধান কারণ হচ্ছে প্রার্থী বাছাই। এটা তো একদম বাঘের হাতে হাত গলিয়ে দেওয়ার মতো। তো সকলের সামনে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য প্রার্থী হয়েছেন, তাকে নিয়ে একজন মন্ত্রী এই ধরনের প্রকাশ্য বেয়াদবি করবে, এটা তো তৃণমূল কংগ্রেসে মোটেই দস্তুর নয়। তৃণমূল কংগ্রেসে দস্তুর হল বেশিরভাগ সময় হয় চুপ থাকা, নয় দিদি আপনি যা করেছেন তার চাইতে ভালো কিছু হয় না, এই বলে দু হাত তুলে উদ্বাউ হয়ে একদম চৈতন্যর পোজে ঘুরে বেড়ানো। তা সেদিনকে, এই দু তিন দিন আগেই দলের একটা জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি ফিরহাদ হাকিমকে একেবারে কাপড় কাচা যাকে বলে সেইভাবে তাকে ধমকে দিয়েছেন। বলেছেন যে তোমার যেটুকু এখতিয়ার সেই এখতিয়ারের বাইরে গিয়ে খবরদার তুমি কথাবার্তা বলবে না। আর সেই বৈঠকে মুর্শিদাবাদ জেলার যে কজন সংখ্যালঘু মন্ত্রী বিধায়ক এরা উপস্থিত ছিলেন, তাদেরকে দলে দলে বলেছেন যে এই শোনো, তোমরা হলে অধীরের লোক। খলিলুর রহমান তাকে বলেছেন তুমি অধীরের লোক, আখরুজ্জামান কাউকে আবার বলেছেন যে এই তো গতকালই তোমরা ট্রেনে বসে আমাকে গালাগাল দিচ্ছিলে, তুমি কি ভেবেছ, তোমরা কি ভেবেছ আমার কানে এসব আসে না, সব আসে। অর্থাৎ তৃণমূল যারা করছে এই মুর্শিদাবাদ জেলার, বিশেষ করে সংখ্যালঘু নেতারা, সাগরদিঘির ভোটের পরে তারা সকলেই দিদির নজরে সাসপেক্ট হয়ে উঠেছে। আমি বলবো যে এইটা প্রত্যাশিত নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে কোনো লাভ নেই, তিনি যা বলার বলবেন, আর এটা তার দলীয় বিষয়, ফলত তার যা ইচ্ছে তিনি তাই করবেন। এবং অধীর চৌধুরীও বেশ অনেক দিন পরে আবার শুধু যে শিরোনামে ভেসে উঠেছেন তাই নয়, তিনি আবার যাকে বলে হি ইজ সেভারিং হিজ মুভমেন্টস, মানে তাকে দেখা যাচ্ছে বেশ তৃপ্তির জোয়ার ঢেকুর তুলছেন। এখন সাগরদিঘিতে কংগ্রেসের একক প্রার্থী জেতেন, সে যিনি দাঁড়িয়েছিলেন প্রথম কথা সেখানে বিড়ি একটা শ্রমিকদের একটা মস্ত বড় প্রভাব আছে, একটা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একজন কুলীন ব্রাহ্মণ সন্তানকে ক্যান্ডিডেট করে ভেবেছিল বৈতরণী পার হয়ে যাবে, সেটা হয়নি। এবং সিপিআইএম অধীর আমাকে নিজেই বলেছেন, যে কথা আমি আমার সাগরদিঘি সংক্রান্ত একটা এপিসোডে আপনাদের বলেছিলাম,
যে অপ্রত্যাশিত ভাবে সিপিএম যেটা অতীতে দেখা যায়নি এবার সেটা তারা করেছে, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁতে দাঁত চিপে সাগরদিঘি আসনটা বের করার জন্য লড়াই করেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি সাগরদিঘিতে সৃষ্টি হয়েছিল যেখানে কংগ্রেস এবং বাম প্রার্থীকে হারানোটা খুব কঠিন ব্যাপার ছিল না। এখন যেই জিনিসটা আমাদের জানা নেই সেটা হচ্ছে এই যে এর মধ্যে কি একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আপাতত আমি প্রশ্নটা তুলেই ক্ষান্ত হব, তার কারণ আমার কাছে সেই অর্থে কোনো ডেটা নেই যে ডেটার বেসিসে আমি বলতে পারি যে না আমার বক্তব্য অভ্রান্ত। সেটা হলো যে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে কি তাহলে অল্প অল্প করে দিদির থেকে মুখ সরাচ্ছে? সাগরদিঘিতে কি আমরা প্রথমেই এই অনেক দিন পরে প্রথম তার একটা ইঙ্গিত পেলাম? এই প্রশ্নটা প্রাসঙ্গিক এই কারণে যে প্রার্থী বিরোধী প্রার্থী মুসলমান তিনি জিতেছেন, প্রধানত মুসলমান এবং হিন্দুদের কত পার্সেন্ট ভোট তিনি পেয়েছেন আমি ঠিক বলতে পারবো না। অতএব আপাতত এই মুহূর্তে এইরকম একটা অনুমান অত্যন্ত সঙ্গত বলেই আমার মনে হয় এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই যে তৃণমূল কংগ্রেস লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এবং কংগ্রেস যে আসলে দিদি মোদি ভাই ভাই এই যে একটা স্লোগান তুলছে সেটা কোনোদিন সেভাবে সংখ্যালঘু মনে কিন্তু এ রাজ্যের দাগ কাটেনি। তাহলে সহসা হঠাৎ কি হলো, কি এমন হলো যে সেটা দাগ কাটতে শুরু করেছে? এখন কেউ যদি মনে করে থাকেন যে সংখ্যালঘু মানুষেরা তারা চিন্তা ভাবনা করতে জানেন না, তাদের কোনো রাজনৈতিক জ্ঞান বা প্রজ্ঞা নেই, তারা একটা গরুর পালের মতো যে দলকে দেখবেন বিজেপির বিরোধিতা করছেন একেবারে আ ব্লক সেই দলের হয়ে নেমে পড়বেন, আমার মনে হয় এটা অত্যন্ত একটা সরলীকৃত ব্যাখ্যা। ব্যাখ্যা সরলীকৃত এই কারণে যেই পশ্চিমবঙ্গে এই সেদিন পর্যন্ত মুসলমানরা একটা হোমোজেনাস কমিউনিটি অফ ভোটার্স মোটেই ছিল না। তাদের একটা বড় অংশ যেমন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে, তার আগে বামপন্থীদের সাপোর্ট করেছে, ঠিক একই সঙ্গে প্যারালালি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বিশেষ করে উত্তর দিনাজপুরে আমরা দেখেছি যে কংগ্রেস তাদের অতীতের দুর্গ দখল করে রাখতে পেরেছে প্রধানত সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে। গত নির্বাচনের পর থেকে বিশেষ করে 2016 নির্বাচনের পর থেকেই বলা ভালো বিজেপি জবে থেকে রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসতে আরম্ভ করল এবং কংগ্রেস সিপিএম জোট চলে গেল তৃতীয় স্থানে, তখন থেকেই দেখা যাচ্ছে রাজ্যে এই যে আঞ্চলিক ভেদাভেদ ছিল সংখ্যালঘু ভোটের সেটা কার্যত মুছে গিয়ে একদম কুচবিহার টু কাকদি যেখানে যত সংখ্যালঘু মানুষ আছেন তারা এককাট্টা হয়ে দিদিমণির পাশে দাঁড়িয়েছেন। এটা কিন্তু একটা খুব সাম্প্রতিক ফেনোমেন। তাহলে যদি দাঁড়িয়েই থাকেন তাহলে সাবজেক্টিভলি বা অবজেক্টিভলি পরিস্থিতিতে কি এমন বদল এলো যে তারা তার দ্বিতীয়বার করে ভাবছেন? এই প্রশ্নটা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে খোলামেলা গণতান্ত্রিক আলোচনা হবে একথা মনে করার কোনো কারণ নেই, কেননা সেটা ওই দলে হয় না। কিন্তু যে কোনো রাজনৈতিক দল
আজকে যদি তৃণমূলের জায়গায় সিপিআইএম থাকতো বা কংগ্রেস থাকতো বা বিজেপি থাকতো, তাহলে তারা কিন্তু নিজেদের মতো করে একটা আত্মসমীক্ষা করত, প্রয়োজনে এজেন্সি নিয়োগ করে বোঝার চেষ্টা করত যে কোথায় কেন এই গলদটা হলো। এখন দিদি মোদি ভাই ভাই এই স্লোগানটা এতদিন সংখ্যালঘু মানুষের মনে দাগ কাটেনি, তার কারণ এটাকে হাতে নাতে প্রমাণ করার মতো কোনো কারণ তারা খুঁজে পায়নি। কিন্তু উপর্যুপুরি এই যে কয়েকটা রাজ্যের নির্বাচন হয়ে গেল, তাতে যেমন তাতে যেভাবে তৃণমূল কংগ্রেস আগ বাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কংগ্রেসের বাড়া ভাতে কোথাও ছাই দিতে সক্ষম হলো, কোথাও হলো না, কিন্তু তাদের হিডেন পলিটিক্যাল এজেন্ডাটা যে যেন তেন প্রকারেণ কংগ্রেসকে হটাও এবং কংগ্রেসকে একটা যেটা বিজেপির স্লোগান অর্থাৎ কংগ্রেস মুক্ত ভারত, মনে হচ্ছে এখন সেই স্লোগানটা খুব বিজেপির নেতাদের মুখে আর শোনা যায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাজকর্ম দেখে মনে হয় যে তারা একটা কংগ্রেস মুক্ত ভারত গড়ার দিকে তাদের আগ্রহ বেশি বিজেপি মুক্ত ভারতের চেয়েও। এটা তো গেল এক। দ্বিতীয়, এই যে তদন্ত টদন্ত এইসবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই লালু পাঞ্চু কখনো কুন্তল, কখনো শান্তনু, কখনো কালীঘাটের কাকু, কখনো অনুব্রত মণ্ডলের ড্রাইভার, কখনো তার সিকিউরিটি, এদের সব ঠিকঠাক গ্রেপ্তার করা হচ্ছে অমুক তমুক, কিন্তু দ্য বাক ইজ স্টপিং অ্যাট দেয়ার ডোরস। যদিও এটা কারুর জানতে বাকি নেই, আজকে আর অন্তত জানতে বাকি নেই যে শিবের জটাটা কোথায় আছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না, এটা মোটামুটি এখন সংখ্যালঘুরাও দেখতে পাচ্ছে। এবং ধরা যাক এই যে বিভিন্ন আদালতে বিশেষ করে সুপ্রিম কোর্টে নানাভাবে একটা কোনো যে কোনো বিষয় এই নিয়ে এলে সেটাকে টালতে 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 এমন একটা বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে যখন আর লোকের মধ্যে মনে এই ধারণা একেবারে অলমোস্ট এখন একটা কনভিনসিং জায়গায় পৌঁছে গেছে যে নো, তার মানে রাজায় রাজায় যুদ্ধ হবে না, শুধু উলুখাগড়াদেরই এখানে প্রাণ যাবে। আমি উলুখাগড়াদের চুরিজোর চুরিকে সমর্থন করতে বসিনি, কিন্তু এ কথাও আমি মানতে রাজি নই যে এই উলুখাগড়ারা এই লেভেলের ডাকাতি করে মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াচ্ছিল উপরতলায় একেবারে প্রত্যক্ষ সমর্থন ছাড়া, সেটা সম্ভবই নয়, এই পশ্চিমবঙ্গে তো সম্ভবই নয়। ফলত আর অন্যদিকে হঠাৎ রাহুল গান্ধী দেখা যাচ্ছে যে একটা বিরোধীদের মধ্যে যে রাহুলকে একসময় পাপ্পু বলে আমরা দূরে সরিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে এই ছেলেটার দ্বারা আর যাই হোক রাজনীতিটা সেইভাবে হবে না, আর সে কংগ্রেসের মাথাতে আছে বলেই নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব আরও 100 গুণ বেশি ম্যাগনিফাইড হয়ে গিয়ে একটা অপ্রতিরোধ্য জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখানেও একটা কোথাও একটা নাড়াচাড়া হয়েছে বলে এত দূর থেকে আমাদের মনে হচ্ছে। প্রথমত প্রায় চার হাজার কিলোমিটার রাস্তা ছেলেটি 150 দিন ধরে হেঁটেছে এবং কোথাও কোথাও সেই ভারত যাত্রার ছবি আমরা দেখেছি যে এত মানুষের ঢল নেমেছে, সেটা শুধু রাহুল গান্ধীকে দেখার জন্য সেই ঢল বলে আমার মনে হয়নি, আমার কেন যে কোনো লোকের সেটা মনে হওয়ার কথা। দ্বিতীয়ত, রাহুলের কিছু বক্তব্য নিয়ে, বিলেতে করা কিছু বক্তব্য নিয়ে বিজেপি যেভাবে মাভই বলে
বাজারে নেমেছে এবং সংসদে রাহুলকে ক্ষমা প্রার্থনা করতে হবে বলে বারে বারে সংসদ অচল করে দিচ্ছে, এবং রাজনাথ সিং এর মতো একজন প্রবীণ মন্ত্রী যাকে সচরাচর আমরা এই ধরনের মারসলিংয়ে দেখি না, তিনিও দেখা গেল সরকারের এক নম্বর ওপেনিং ব্যাটসম্যান হয়ে রাহুল গান্ধীকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি লোকসভায় কাঁপিয়ে বক্তৃতা করলেন। এবং 2024 ভোট কিন্তু দিল্লির জন্য হবে, পশ্চিমবঙ্গের জন্য হবে না। আবার এই মরা বামফ্রন্টে, বিশেষ করে সিপিআইএমে, ছোটোখাটো হলেও বান এসেছে এই কথা আমি বলবো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিপিএমের কর্মী সমর্থকেরাও তারাও রাস্তায় নামছেন, গোটা রাজ্য জুড়ে তাদের মিটিং মিছিল হচ্ছে, কখনো কৃষকদের মিছিল হচ্ছে, কখনো শ্রমিকদের মিছিল হচ্ছে, কখনো ছাত্রদের হচ্ছে, বেশ কয়েকটি উজ্জ্বল মুখ এই আন্দোলনের মধ্যে থেকে সামনে এসে দাঁড়িয়েছে, যারা মিটিং করলে অনেক মানুষ সেটা শুনতে আসে, এবং তাদের মধ্যে দু একজন তো এতই সম্ভাবনাময় যে আগামী দিনে তারা যে রাজ্যের প্রশাসনের হাল ধরবেন তাতেও আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। অতএব পরিস্থিতির একটা ডাইনামিক জিনিস, আজ যেটা সত্যি কাল সেটা সত্যি নাও থাকতে পারে, ফলে আজ যেটা অসম্ভব মনে হচ্ছিল আগামীকাল সেটা সম্ভব মনেও হতে পারে। এর উপরে আছে এই যে কিছু স্কলারশিপের নামে নাম করে বা একটা আলিয়া বিশ্ববিদ্যালয় করা, বা এই যে নামাজ পড়ার জন্য বা মক্কায় যাওয়ার জন্য কিছু বেশি অনুদান তৈরি করে দেওয়া বা একটা হজ হাউস তৈরি করা, এই করে যদি কেউ মনে করে যে বাংলার সংখ্যালঘু মনকে আমি আমার একেবারে স্থায়ী আমানত হিসেবে রেখে দেবো, তাহলে তারা ভুল করেছে। আমার জানতে ইচ্ছে করে যে সাচার কমিটির রিপোর্টে যেটা বামফ্রন্ট জমানায় প্রকাশিত হয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের যে দুর্দশার চিত্রটি ফুটে উঠেছিল, সেই চিত্রে এই 11 বছরের তৃণমূল জমানায় সত্যিকারের বদল কতটুকু হয়েছে, কতজন এই রাজ্যে শতকরা যদি হিসেব করি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা হয় গরিবী রেখার উপরে উঠেছেন বা তারা যদি আগে থেকেই উঠে থাকেন তাহলে তাদের জন্য চাকরির ব্যবস্থা হয়েছে বা অন্যান্য যেসব সুযোগ সুবিধে মানুষ প্রত্যাশা করে সেগুলো তারা পেয়েছেন। আমার ধারণা আবার আরেকটা যদি সাচার কমিটির ফলো আপ কেউ করে এবং ঠিকভাবে করে, তাহলে দেখা যাবে যে তিমিরে তারা বাস করছিলেন এখনও সেই তিমিরেই মোটামুটি বাস করেন। তারপরে বোঝার উপর শাকের আটির মতো এই ধরুন নৌশাদ সিদ্দিকির প্রতি টিএমসির আচরণ, যেভাবে ছেলেটিকে অকারণে এতদিন জেলে বন্দি করে রাখা হলো এবং যেরকম সমর্থন নিয়ে সে জেল থেকে বেরোলো, তাতে আমার মনে হলো যে অ্যানাদার লিডার ইজ বর্ন। এখন সংখ্যালঘুদের আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা হলো যে আবু বরকাত গনি খান চৌধুরী, আব্দুস সাত্তার বা সিপিএমের জমানায় মোহাম্মদ আমিন, মনসুর হাবিবুল্লাহ, তারপরে এদের মতো এই স্টেচারের নেতা নেই। নেতা বলতে আমরা যাদের এখানে সেখানে দেখি তাদের অধিকাংশই ফেরেববাজ, আর বাজ নেতা যদি থাকেও তাহলে তাদের তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারে তারা কী এমন গুরুত্বপূর্ণ পদে আছেন,
এক সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি লাইব্রেরি টাইব্রেরি এসব দেখেন না। কিন্তু আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়তো রাজ্য মন্ত্রিসভায় আছেন, কিন্তু তিনি আদতে জামায়াতে উলেমা এ হিন্দের এই রাজ্যের প্রধান। জামায়াতে উলেমা হিন্দ কি ভারতবর্ষের রাজনীতির সর্বভারতীয় প্রেক্ষাপটে কার সঙ্গে আছে? অবশ্যই তারা কংগ্রেসকে সমর্থন করে। সুতরাং সংখ্যালঘুরাও যদি আজ 11-12 বছরের পরে তাদের মতো করে হিসেব করতে বসে যে আমাদের নামে নাম করে বারবার নির্বাচনী বৈতরণী পার হয়ে যদি কেউ মনে করে যে আমরা তাদের বাঁধা গোলাম হয়ে গেছি, তাহলে সেই ধারণাটা বদলে দেওয়ার এবার সময় এসেছে, তাহলে তাদের খুব একটা দোষ দেওয়া যায় না, অন্তত আমি তো দেবই না। এর মধ্যে এই যে মুর্শিদাবাদের কথাই ধরা যাক, 2016 সালে যখন দেখা গেল যে 200-এর বেশি আসন নিয়ে টিএমসি ক্ষমতায় এলো, তার কিছুদিন পরেই ভেঙে গেল কংগ্রেস এবং সিপিএমের জোট, লেফটের জোট। ভেঙে যাওয়ার পরে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে যে কজন কংগ্রেসের পাতে দেওয়ার মতো নেতা নেত্রী ছিলেন, তারা সবাই অলমোস্ট দলবদ্ধভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। এবং মুর্শিদাবাদে যে কায়দায় কংগ্রেসকে ভাঙা হয়েছিল, সেটা আদৌ গণতান্ত্রিক কোনো কায়দা ছিল বলে মনে করার কোনো কারণ নেই। কেননা তখন মুর্শিদাবাদের ভারপ্রাপ্ত ছিলেন আজকের ঘরশত্রু বিভীষণ শুভেন্দু অধিকারী, তিনি অর্থ বল, পেশী বল, প্রশাসনিক বল সব কিছুর সংমিশ্রণে অধীর চৌধুরীর দুর্গে একটা কামান দেখেছিলেন। জেলা পরিষদ ভাঙা হয়েছিল, তারপরে ধীরে ধীরে সমস্ত বিধায়কদের যাকে বলে মগজ ধোলাই করে বা যে দেবতা যে ফুলে তুষ্ট হয় কাউকে পুলিশের ভয় দেখিয়ে এদের সবাইকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদের মাটি এখন অনেক সময় মাটি একরকম হয় আর হাওয়া এসে আরেক রকমভাবে ঘোরাফেরা করে, তখন আমরা হাওয়াটাকে মাটি বলে আমাদের বিভ্রম হয়। বিষয়টা কিন্তু তা নয়, মুর্শিদাবাদের মাটি, মালদহের মাটি, উত্তর দিনাজপুরের মাটি আদতে কংগ্রেস এবং বামপন্থীদের। তৃণমূল কংগ্রেস সেখানে পেইং গেস্ট, মাত্রই কিছুদিন হলো তারা সেখানে আছে, কিন্তু মাটিতে শেকড় গাড়া বলতে যেটা বোঝায় সেটা তারা এখনো পর্যন্ত এইসব জেলায় পেরেছে বলে মনে হয় না। পদের লোভে, ক্ষমতার লোভে, পুলিশের হাত থেকে বাঁচতে হ্যাঁ নেতারা গেছেন, তারা তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তারা একটা জনসমর্থনের দারুণ একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে এই জেলাগুলিতে রাজনীতি করছে। আর অধীরের কথা বলবো বলে এই আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আলোচনাটা বৃহত্তর পরিপ্রেক্ষিতে এসে আমি শেষ করলাম। আপনারা চাইলে আগামীকাল আমি এই আলোচনার ফোকাসে অধীরকে রেখে কিছু কথা বলতে চাই, কেননা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির যে স্পেস, সেই স্পেসে অধীর চৌধুরী অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি পরপর বেশ কয়েকবার বহরমপুর থেকে বহু ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে গেছেন। আজ তিনি সংসদে লোকসভার মতো জায়গায় কংগ্রেসের মতো দলের সংসদীয় নেতা, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর অত্যন্ত কাছের মানুষ এবং তার মতো পোড় খাওয়া রাজনীতিক এই মুহূর্তে বাংলায় খুব কমই আছেন। আগামীকাল ভাবছি অধীরকে নিয়েই কথা বলা যাবে এবং অধীরের সঙ্গে আজকে
বামেদের এই যে জোট বা ঐক্য বা গলায় গলায় দোস্তি, এটাও হচ্ছে রাজনীতির একটা মজার খেলা যে তারই একটা দোতক। তার কারণ হচ্ছে অধীর চৌধুরী এবং সিপিএম এই সেদিন পর্যন্ত এদের সম্পর্ক ছিল সাপে আর নেউলের। এখন ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়, অতএব কালকের শত্রু আজকের বন্ধু, আগামীকাল সে শয্যাসঙ্গীও হতে পারে, এরই নাম রাজনীতি। ভালো থাকবেন, নমস্কার।